This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এইচএস এর নতুন সিলেবাস নিয়ে ফের খানিকটা টানা পড়েন। এবার দেখা যাক যে যে সমস্যার কথাগুলো বা যে যে সিলেবাসের ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেগুলো কি নতুন করে বিবেচনা হয়, ফের কি তাহলে আবারও নতুন করে বিবেচনার পর বদল হবে নতুন যে সিলেবাস ইতিমধ্যেই তৈরি হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, কোন কোন জায়গায় সমস্যা হবে বলে শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে এবং বলার পরে আদৌ কি তাদের আবেদন গ্রাহ্য হবে? ১৩ বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং এই সিলেবাস যে সিলেবাস তৈরি করা হয়েছে সেটিকে আবার দুটো পার্ট, কারণ উচ্চ মাধ্যমিকের সেমেস্টার অনুযায়ী পরীক্ষা হবে, তাই সেমেস্টার অনুযায়ী কিন্তু এই সিলেবাস করা হয়েছে। কিন্তু যে সিলেবাস করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানাচ্ছেন শিক্ষক সংগঠন এবং তারা এ নিয়ে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানিয়েছেন, সভাপতিকে জানিয়েছেন। এবং তাদের যে বিষয়গুলো হচ্ছে যে বাংলা, ইংরেজি এবং ইতিহাস, মূলত লিটারেচার এবং এই ইতিহাস, এই বিষয়গুলিকে বেশ কিছু গদ্যপদ্য এমন যুক্ত করা হয়েছে যা একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে বেশ কঠিন বলেই মত তাদের। যেমন পুরনো সিলেবাস যদি আমরা দেখি, অর্থাৎ ২০২৪ আগে যে সিলেবাস ছিল সেখানে এক বছরে পড়ুয়াদের ৫টি গদ্য পড়তে হতো, কিন্তু নতুন যে সিলেবাস হয়েছে ২০২৪ সালে সেখানে কিন্তু এক বছরে দুটো সেমেস্টার তাদের দিতে হচ্ছে, সেখানে ৭টি গদ্য তাদের পড়তে হচ্ছে। পুরনো সিলেবাস যে করব, এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের। আপনার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব স্যার, যে আপনারা ঠিক কি কি সমস্যা দেখতে পাচ্ছেন, মানে কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে বলে আপনারা মনে করছেন, কি সমস্যা হবে পড়ুয়াদের নতুন সিলেবাসে? হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন সিলেবাস যেটা করা হয়েছে সেই নতুন, অর্থাৎ যে উচ্চ মাধ্যমিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, আমরা একাদশ শ্রেণীটাকে বেশি করে গুরুত্ব দিয়েছি, কেন এই বিষয়টা আমরা এখন ভালো করে দেখেছি, দ্বাদশ শ্রেণীটা দেখার এখনো ভালো করে সুযোগ পাইনি। তো তার ভিত্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষকদের কোনো মতামত তেমন করে নেওয়া হয়নি, উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এলিটিস্ট সম্প্রদায় বা শহরে যে কালচার তাকে দেখেই যেন সিলেবাস তৈরি করা হয়েছে। বাস্তবে আমি একটু বলি, ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দা স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা, যেটা এটা আধ্যাত্মিক এবং বিরাট একটি গল্প, বা যেটাতে ছাত্রছাত্রীরা কোনো মানে এখান থেকে ইন্টারেস্ট পাওয়ার মতো কোনো বিষয় নেই এরকম একটা, এবং শিক্ষকরাও যে পড়াবেন সেই রকম একটা ক্লাসরুমের যেভাবে একটা মনোগ্রাহী হওয়ার মতো করে সেটা কিন্তু একেবারে নয়। এবং পাশাপাশি এখানে অফ স্টাডিজ বা একটা রয়েছে, অফ স্টাডিজ বলে একটা রয়েছে কবিতা, সেটাও কিন্তু বেশ কঠিন, মানে যেগুলো বাছা হয়েছে, অথচ ইংরেজি সাহিত্যে কত রয়েছে আকর্ষণীয় যে জায়গাগুলো সেগুলোকে বাদ দিয়ে রাখা হয়েছে। দা গার্ডেন এটা একটা নতুন নিয়ে আসা হয়েছে, কিন্তু বিশাল বড়, মানে এক একটা প্রোজ রাখা হয়েছে, সেই প্রোজ গুলো দেখা যাবে ১২-১৪ পৃষ্ঠা, অথচ আমি একটু বলি যে ওল্ড যে সিলেবাস ছিল একাদশ শ্রেণীতে সেখানে ৫টা প্রোজ ছিল, এখন নতুন সিলেবাসে সেটাকে করে দেওয়া হলো ৭টা, অর্থাৎ আরো বাড়িয়ে দেওয়া হলো সিলেবাসের বোঝা, অথচ আমরা জানি সেমিস্টার পদ্ধতিতে সময় খানিকটা কম পাওয়া যায়। সেই জায়গাগুলো হচ্ছে, তারপর নোবেল লেকচার বাই মাদার টেরেসা এ ভীষণ একঘে, এবং এই যে সময়ের মধ্যে শেষ করা অত্যন্ত কঠিন, ক্লাসে কোনোভাবেই শেষ করা যাবে না শিক্ষকরা যতই মানে যে ক্লাসগুলো পাবেন তার মধ্যে, এবং রসকসহীন এরকম ধরনের যেগুলো ঠিক সিলেক্ট করা হয়েছে। আবার সাথে সাথে বলবো যে ধর্মীয় বিষয়কে, যেটা আগেও ছিল এবারেও দেখা গেছে, ধর্মীয় কোনো বিষয়কে প্রাধান্য দিয়ে এই যেটা আমি বললাম দা স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, একেবারে ধর্মীয় বিষয়টাকে নিয়ে এখানে একটা ধর্মনিরপেক্ষ দেশ, এই জায়গাগুলোতে কেন আনবো আমরা এইগুলো সিলেবাসে, এর বাইরে কি ছিল না? এবং সাথে সাথে আরেকটি বলবো ইংরেজির বিষয়টায়, যে দ্বাদশ শ্রেণীতে তারা বলে একটা নাটক যেটা বেশ বড়, সেটাকে কি করা হয়েছে ফার্স্ট মানে ১২-এর ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা নাটককে দুভাগে দুটো সেমিস্টারে দিলে তার যে সাজুজ্য, তার গুরুত্ব সেটা কি থাকে? আমি অর্ধেকটা পড়লাম ফার্স্ট সেমিস্টার প্রথমে,
সেমিস্টারে, তারপরে আমরা পরের সেমিস্টারে গিয়ে দেখলাম পরের যে অংশটা, এটার থেকে আমরা কি ছোট এক অঙ্কের নাটক নেই আমাদের ইংরেজি সাহিত্যে? তাহলে সেইটা কেন দেওয়া হলো না? এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি, আমরা তুলে ধরেছি বাংলার ক্ষেত্রে যে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাসটা একেবারে বলছে প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত সমস্ত, যেখানে বলা হচ্ছে বিশ্বভাষা ও তার পরিবার, মানে যত রকমের তার ভাষার ইতিহাস সব ঢুকিয়ে দিয়েছে ইলেভেনের, মানে একাদশ শ্রেণীর সিলেবাসে। এর কোনো মানে বৃহত্তা নেই, শেষ নেই কোনো। তো এইভাবে যে সিলেবাসগুলো করা হয়েছে, এটা কি বাস্তবসম্মতভাবে করা হয়েছে? এই সময়ের মধ্যে এটা শেষ করা যায়? মানে শিক্ষক মশাইরা দেখে একেবারে অবাক যে এটা কি করে, কিসের ভিত্তিতে এগুলো করা হয়েছে? এবং বিভিন্ন যে এগুলো প্রোজ বা কবিতা বা এগুলো করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো মানে সেরকম করে মনোগ্রাহী নয়, ছাত্রদের কাছে আকর্ষণ সৃষ্টি করবে এরকম বিষয়গুলো নেই। তার থেকে অনেক ছিল, অনেক বাংলা সাহিত্যে অনেক কিছু ছিল যেগুলো এগুলোকে রাখা যেত। আর সাথে সাথে ইতিহাসের বিষয়ে আমি বলবো, ইতিহাস সাবজেক্টে যে সিলেবাস করা হয়েছে একাদশ শ্রেণীর, একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যত ধরনের বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই সময়কালটা কি এত কম, এত তুচ্ছ? একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বহু বিষয়, মানে হাজার হাজার প্রশ্ন যে কোনো জায়গা থেকে আমি করতে পারি, খুঁজে বের করতে পারেন এরকম অবস্থা। তার তাহলে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একটা সিলেবাস মানে তো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আমরা এই সময়ের মধ্যে তা শেষ করব। এই বিষয়গুলো একেবারে বাস্তব জ্ঞান বা বর্জিত এই সিলেবাস। তার ফলে আমরা যেটা মাননীয় যে সংসদ সভাপতির কাছে যেটা আমরা রেখেছি চিরঞ্জীব বাবুর কাছে, তাকে এই কথাগুলো তুলে ধরার পর তিনি যেটা বলেছেন যে আমরা আপনাদের সমস্ত সাজেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিন, সেটা আমরা সেটাই অপেক্ষা করছেন। আপাতত ধন্যবাদ স্যার কথা বলার জন্য, আপাতত ধন্যবাদ আপনাকে। এবার ওদিক থেকে কি উত্তর আসে সে আশায় রয়েছেন নাজিয়া, সময় খুব সংক্ষিপ্ত, আপাতত তোমাকেও ধন্যবাদ।